সরকার গণমাধ্যমের স্বাধীনতায় বিশ্বাস করে না বলে দাবি করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর মঈন খান। তিনি বলেন, গণতন্ত্র ফিরে না আসলে গণমাধ্যমের স্বাধীনতাও ফিরে আসবে না। রোববার জাতীয় প্রেস ক্লাবে মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে বিএফইউজে এবং ডিইউজের একাংশ আয়োজিত অনুষ্ঠানে মঈন খান বলেন, বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে 50,000, ফ্রিও এজেন্টও 2টা। গণতন্ত্র এবং গণমাধ্যমের স্বাধীনতা আদায়ে সবাইকে সোচ্চার হতে হবে, নইলে দেশের গণতন্ত্রের চর্চা আরও কমবে। অনুষ্ঠানে বক্তারা বলেন, সরকার দেশের সব গণমাধ্যম নিয়ন্ত্রণ করছে, কেউ তাদের বিরুদ্ধে গেলেই বন্ধ করে দেওয়া হচ্ছে। স্বাধীন গণমাধ্যম প্রতিষ্ঠায় দলমত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তারা। সেই সাথে বন্ধ করে দেওয়া টেলিভিশন এবং পত্রিকা অবিলম্বে চালু করার দাবিও জানানো হয়। গণতন্ত্র যদি দেশে না থাকে, দেশে যদি একদলীয় শাসন কায়েম হয়ে থাকে, এখানে যদি মানুষের মুক্ত চিন্তা বিকাশের কোনো সুযোগ না থাকে, বাংলাদেশের 18 কোটি মানুষকে একই লাইনে চলার জন্য যেখানে বাধ্য করা হয়, সেখানে সংবাদপত্রের স্বাধীনতা থাকতে পারে না।